নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। আজকে একটা অথেন্টিক মাছের রেসিপি নিয়ে চলে এসেছি, দই কাতলা। তো রান্নাটা করার জন্য কড়া বসিয়ে সর্ষের তেল 3 টেবিল স্পুন দিয়ে দিলাম। আর এখানে দেখো, কাতলা মাছের আমি 6টা পিস নিয়েছি, আর এগুলোকে কিন্তু লবণ আর হলুদ গুঁড়ো অলরেডি মাখিয়ে রেখেছি। তো তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে এবার ভেজে নেব। তো একে একে সমস্ত মাছগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। এবারে উল্টে পাল্টে একদম হালকা করে কিন্তু মাছগুলোকে ভাজবো, খুব বেশি কড়া করে ভাজি না আমি কখনোই মাছ। যারা আমার রান্না রেগুলার দেখো তারা তো জানোই। তো একটুখানি উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিটের মতো মাঝারি আঁচে রেখে আমি মাছগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। ঠিক এতটাই কিন্তু ভেজেছি, খুব বেশি লাল লাল করে ভাজিনি। তো সমস্ত মাছগুলোকে এবার তুলে নেওয়ার পালা। এবারে সেম তেলে ফোড়ন দিচ্ছি, 1টা তেজপাতা, 1টা গোটা শুকনো লঙ্কা, 2 ইঞ্চ মতো দারচিনি, 2টো ছোটো এলাচ আর 1/2 টিস্পুনের মতো গোটা জিরে। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব 15 থেকে 20 সেকেন্ডের মতো। এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তো আমি পেঁয়াজ বাটা দিচ্ছি এখানে 1 টেবিল স্পুনের মতো। 1টা বড় সাইজের পেঁয়াজকে আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। মিনিট খানেকের মতো মাঝারি আছে অবশ্যই। তো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেওয়া আমার হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা, আমি 1 টিস্পুনের মতো আদা বাটা ব্যবহার করছি। এবার পেঁয়াজের সঙ্গে আদাটাকেও খানিকক্ষণ ভেজে নেব, কারণ আদার একটা রস স্মেল থাকে, সেজন্য হালকা করে একটু ভেজে নিলে আদার কিন্তু ভালো একটা গন্ধ বেরিয়ে যায়। তো একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবারে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, সমস্ত গুঁড়ো মশলাই আমি কিন্তু 1 টিস্পুন করে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো। মশলাগুলোকে পেঁয়াজ আর আদার সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এবার। তো মশলাটা যেন পুড়ে না যায় আর ভালো করে কষানো হয়, সেই জন্য আমি এবারে দিয়ে দেবো খুব সামান্য একটুখানি জল। জল দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হয় ঝোলের টেস্টটা কিন্তু ততটাই ভালো হয়। তো দেখো খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে আসতে শুরু করে দিয়েছে। তো প্রায় মশলাটা ভালো করেই কিন্তু কষানো হয়ে গেছে। এবারে দেবো এর মধ্যে কাজু বাদাম বাটা। আমি 8 থেকে 10টা কাজু বাদাম একটু জলে ভিজিয়ে রেখে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম। তো এবারে সেটা দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু দই কাতলা তো দই তো দিতেই হবে। টক দই আমি ফেটিয়ে নিয়েছি 1 টেবিল স্পুনের মতো। তো টক দইটাও দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো মিডিয়াম করে রাখা আছে। এবারে ভালো করে সব কিছুকে আবারও কষিয়ে নিতে হবে। আর টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো মিডিয়াম করে রাখতে হবে, নাহলে অনেক সময় দেখা যায় দইটা একটু কেটে যায়। তো লো মিডিয়াম আছে, আমি সমস্ত কিছুকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আমি 7 মতো, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন থেকেও কম চিনি। যেহেতু এটা টক দই দিয়ে রান্নাটা হচ্ছে তাই একটুখানি চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয়। এবারে সব কিছুকে আবারও খানিকক্ষণ কষিয়ে নেব। তো দেখো মশলা কিন্তু তেল ছেড়ে দিতে শুরু করে দিয়েছে, মানে মশলা থেকে তেলটা কিন্তু আলাদা হওয়া শুরু হয়ে গেছে, মানে এটা খুব সুন্দর করে আমার কষানোও হয়ে গেছে।
এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেব। যে বাটিটাতে আমি কাজু বাদাম পেস্টটা রেখেছিলাম সেটা ধুয়ে দিয়ে দিচ্ছি এক বাটি জল, আর জলটা কিন্তু অবশ্যই আমি গরম জল ব্যবহার করলাম। এবার ঝোলটা জাস্ট ফুটে ওঠার পালা, তো ঝোলটা দেখো ফুটে উঠেছে। আমি দুটো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর এবারে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো সমস্ত মাছগুলো দিয়ে দিলাম, এবারে ভালো করে একটু মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিনিট পাঁচেক আমি একটু রান্না হতে দেব। দিয়ে দিলাম ঢাকনাটা, 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে, আর ঝোলের রঙটা দেখো কতটা ভালো এসেছে। এবারে আমি একটুখানি ধনেপাতা কুচি দেব, তো সেটা অপশনাল, অবশ্যই শীতের রান্না বলে আমি সব কিছুতেই একটু ধনেপাতা কুচি দেওয়াটা প্রেফার করি, সেজন্য এই মাছের ঝোলটাতেও দিচ্ছি। তোমরা চাইলে এটাকে স্কিপও কিন্তু করতে পারো। তো ব্যাস ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে মিনিট 10 রেখে এটাকে কিন্তু সার্ভ করে দেব, অবশ্যই গরম গরম ভাতের সঙ্গে। তো আমার আজকের এই দই কাতলার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করো, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। আজ এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, নমস্কার।